তুমি আজকে মসজিদে গিয়ে সারা জীবন তুমি মানুষদেরকে শিখাইছো কেমনে নাচে, কেমনে প্রেম করে, কেমনে মানুষদের সাথে অশ্লীলতা করে, এগুলা তুমি শিখাইছো মসজিদে যেয়ে তুমি বলো আমি তোমাদের কল্যাণ করতে চাই। এই যে আপনি কয়দিন আগে, দুই তিন দিন হয়েছে, একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যে লোকটা কি করতেছে, এমপি মিছিল দিচ্ছে, কি দিচ্ছে, মিছিল দিচ্ছে, আর দুই একজন লোক বলতেছে নামাজ হচ্ছে, কি হচ্ছে, আপনারা দেখেন কি দেখেন নাই, নামাজ হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু নেকা নেতা কি বললেন, কিসের নামাজ, চুপ করো, চুপ করো, যে নেতা নামাজ পড়াকে নামাজের বাধা দিতে পারে সে কখনো জাতির কল্যাণ আনতে পারবে না, পারবে কল্যাণ আনতে, যে আল্লাহ রসুলের বিরুদ্ধে যেতে পারে নামাজ পড়ে এবং নামাজের জন্য চুপ থাকা যে দিতে, শান্তি দিতে, চুপ থাকার নীরবতা দিতে পারে না, সে কখনো জাতির জনগণের কল্যাণ সে কখনো করতে পারবে না, তা তো ইমানেই নাই, সে কিসের মুসলমানদের খেদমত করবে, যে আল্লাহকে মানে না, যে রসুলকে মানে না, লোকটা বলতেছে নামাজ হচ্ছে, নামাজ হচ্ছে, সে তাকে ধমক মারে, কিসের নামাজ, চুপ করো মিয়া, এই সমস্ত নেতা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন, জুড়ে বলেন আমিন, এই সমস্ত কুলাঙ্গাদের থেকে দেশকে, কুলাঙ্গাদের কাছ থেকে দেশকে আল্লাহ মুক্ত করুক, বলেন আমিন, আল্লাহ মুক্ত করুক। আপনারা দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় গেলে আমাদেরকে বলে রাজনীতি কথা বলেন না, কি বলেন না, রাজনীতি মঞ্চে, তো রাজনীতি কথা যদি আমরা না বলতে পারি তাহলে তুমি আজকে মসজিদে গিয়ে সারা জীবন তুমি মানুষদেরকে শিখাইছো কেমনে নাচে, কেমনে প্রেম করে, কেমনে মানুষদের সাথে অশ্লীলতা করে, এগুলা তুমি শিখাইছো মসজিদে যেয়ে তুমি বলো আমি তোমাদের কল্যাণ করতে চাই, আছে কি নাই, আছে না, সারা জীবন তুমি নৃত্য শিখাইছো, নাচানাচি শিখাইছো, প্রেম শিখাইছো, অশ্লীলতা শিখাইছো, তুমি আজ মসজিদে যেয়ে টুপি মাথা দিয়া তুমি বলো তো ধর্ম ব্যবসায়ী, ঠিক কি না, নির্বাচন আসছে, এখন দেখবেন মাথায় টুপি, এখন পাঞ্জাবি, এখন পাঞ্জাবি, এখন মাথায় টুপি, এরা ধর্ম ব্যবসা না, আমরা কথা বলি, আমরা আলোচনা করি, এরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, সারা জীবন মানুষদেরকে শিখাইলা নাচানাচি, গানাগানি, কেমনে প্রেম করা লাগে, অশ্লীলতা করা লাগে, এই জিনিসগুলো শিখাইছো, এখন মসজিদে যেয়ে বলো আমি আপনাদের কল্যাণ চাই, নাউজুবিল্লাহ, কোন সে কখনো কল্যাণ চেতে পারে না, একজন মমিন সব সময় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি জীবন বিধান পদ্ধতির মাধ্যমে এই গাত্রীর জাতির এবং জনগণের কল্যাণ আসতে পারে কি পারে না,